সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা তোমাদের সাথে আবার চলে এসেছি অনলাইন ক্লাসে। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি মামুনুর রশীদ, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের গত ক্লাসটির যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসটিতে আলোচনা করেছিলাম যে প্রাক ইসলামী যুগ কী, প্রাক ইসলামী যুগের কোন সময়কালকে আমরা বলি, এই সময়টাকে কেন আইএমএ জাহিলিয়া বলা হতো, এবং এই সময়কালের ব্যক্তি কতটুকুন ছিল, ব্যক্তি কতটুকুন ছিল, বিশেষ করে ঐতিহাসিকদের যে ভিন্ন ভিন্ন মত আমরা দেখেছি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি এই প্রাক ইসলামী যুগে রাজনৈতিক কাঠামোটি, প্রশাসন বিন্যাস্তটা কেমন ধরনের ছিল সেটি ধরন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব যে ইসলাম পূর্ব যুগে, অর্থাৎ এই ইসলাম প্রাক ইসলামী যুগে আরবদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, এবং এই যে সামাজিক অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে সমাজ বিনির্মাণে কী ধরনের বাধা প্রাপ্ত হয়েছিল, এবং সেক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের পরিবর্তন সমাজে এনেছিলেন। চলো চলো আমরা যাই আজকে সে বিষয়ে আলোচনা করবার জন্য। ইসলাম আবির্ভাবের পূর্বে আরব সমাজ একেবারে সাদামাটা একটি সমাজ ছিল না। এই সমাজ ব্যবস্থাটা ছিল অত্যন্ত শোচনীয় একটি সমাজ ব্যবস্থা। বিভিন্ন পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, কুসংস্কার, অনাচার, অরাজকতা, ভিন্ন আচার আনুষ্ঠান ও নিন্দনীয় কর্মকাণ্ড কলুষিত হয়ে পড়েছিল সমাজ ব্যবস্থাটা। গোত্রভিত্তিক আরবের সমাজ দুটো পৃথক শ্রেণী, মরুবাসী বেদুইন এবং শহরবাসী আরব জীবনযাত্রা প্রণালী ছিল একই সূত্রে গাঁথা। আমরা যেটা দেখেছি যে মরুবাসী বেদুইন আরেকটি ছিল শহরবাসী আরব, কিন্তু তাদের জীবন গাঁথা, জীবন প্রণালী প্রায় একই ধরনের ছিল, একই সূত্রে গাঁথা ছিল। উভয় শ্রেণীর বৈবাহিক সম্পর্ক, আচার অনুষ্ঠান, ধ্যান ধারণা, রাজনীতি প্রায় ছিল একই রকম ও অভিন্ন। এই এই যুগের সমাজ ব্যবস্থায় একটি মাদকাশক্তির প্রভাব লক্ষ্য করা যায়। প্রাক ইসলামিক যুগে আরবগণ মাদকাশক্তিতে আকণ্ঠ এতটাই নিমজ্জিত ছিল যে ঐতিহাসিক খোদাবক্স তিনি তার গ্রন্থে লিখেছেন, ওয়ার ওম্যান অ্যান্ড ওয়াইন আই আর থ্রি অবজারভিং প্যাশনস অফ দ্য আরবস, অর্থাৎ যুদ্ধ, নারী ও মদ নিয়ে তারা সর্বদা লিপ্ত থাকত। এই মাদকাসক্ত আরবরা যে কোনো গর্হিত কাজ করতে তারা দ্বিধা বোধ করত। আরেকটি ছিল এই সমাজে মানুষের একটি পুরুষ সমাজ, পুরুষদের বিশেষ করে এই জাতীয় অবস্থানটি তাদের ছিল। আর আরেকটি সেখানে নারীর অবস্থান কী ছিল সেটি যদি আমরা দেখি, সমাজ ব্যবস্থায় এই নারীদের কোনো সম্মান কিন্তু সেখানে ছিল না। আর নারীকে জীবন্ত একটি কবর দিয়ে দেওয়া হলো। সমকালীন বিশ্বের যে কোনো দেশের তুলনায় আরবের নারী জাতির অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সে যুগে নারীরা ছিল একটি ভোগের সামগ্রী, বাজারে পণ্যের মতো হস্তান্তরযোগ্য ছিল নারী, পুরুষ কর্তৃক নারীরা সর্বত্র নিগৃহীত হতে থাকত। সেই যুগে কন্যা সন্তানকে অপমান করা হতো, অভিশাপ দেওয়া হতো, এবং এই অপমান এবং অভিশাপ মনে করে তারা ক্ষেত্রবিশেষ এই নারীদেরকে জীবন্ত কবর দিত, কিন্তু তারা কুণ্ঠা বোধ করত না। এসব এরকম অসংখ্য হাজারও কিন্তু প্রমাণ এবং নজির সমাজে ছিল। অবশ্য সে যুগে গোত্রীয় সমাজে শিশু হত্যার প্রথা বিশ্বের অন্যত্র আমরা দেখতে পাই, তবে মক্কার নারীদের মর্যাদা কিছুটা ছিল, সামান্য কিছুটা মক্কাতে ছিল। যেমন খাদিজা ও আবু জাহলেমা সে যুগে একজন ধনাঢ্য মহিলা এবং মর্যাদার অধিকারী, তারা সেখানে ছিল। আর বৈবাহিক জীবনটাতে সেখানে যে ধরনের সামাজিক সংস্কৃতি পাওয়া যায় সেটি হচ্ছে যে অন্ধকার যুগের বৈবাহিক প্রথায় কোনো সুচিন্তা ছিল না। পুরুষগণ সেখানে কিন্তু একাধিক স্ত্রী গ্রহণ করতে পারত এবং ইচ্ছে মতো বর্জন করতে পারত। অবৈধ প্রণয় সেখানে এক ধরনের বৈধতাই প্রমাণ পেয়েছিলেন এবং বহু রক্ষিতা তারা রাখতেন। নারীগণ একই সঙ্গে কিন্তু একাধিক স্বামী
বা বহুপতি গ্রহণ করা বা ব্যভিচারে লিপ্ত হওয়ার তাদের সেই সুযোগ ছিল। ভাই বোনে বিয়ে, বিমাতাকে বিয়ে করা কুপ্রথাও কিন্তু সেখানে ছিল। আরেকটি পতিতা মৃত্যু কিন্তু সেখানে সেই যুগে প্রাকিস্তানি যুগে ছিল। প্রাকিস্তানি যুগ কিন্তু আমি আগেই বলেছি যে প্রাকিস্তানি যুগ বলতে বোঝানো হয়েছে যে ইসলামের আবির্ভাবের পূর্বে আজাদ মহান ইসলামের জন্মের বা পৃথিবীতে আবির্ভাবের আগে যে সময় সেটিকে আমরা বলেছি প্রাক ইসলামি যুগ। এই প্রাক ইসলামি যুগের আরবটি মানে আরবদের আরেকটি বড় কুপ্রথা ছিল, সেটি হচ্ছে দাস প্রথা। মানে এটি কিন্তু আরবদের একটি ট্রেডিশন ছিল, একটা দাস প্রথা। মানে এটা একবারে শরণাতীত কাল থেকে আরবদের একটি বড় ট্রেডিশন বা ঐতিহ্য ছিল দাস প্রথা ব্যবস্থা। দাসদের কিন্তু সেখানে কোনো সামাজিক মর্যাদা কিন্তু অধিকার কিছুই তাদের ছিল না। পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে কেনা বেচা করা হতো। দাস দাসীকে নির্মমভাবে কাছে খাটাতো এবং নির্যাতন করা হতো। দাসীকে উপপত্নী হিসেবেও কিন্তু ব্যবহার করার একটি নিয়ম সেখানে প্রচলিত ছিল। তাদের জীবনযাত্রার মান প্রভৃতি সব কিছুই থাকতো হচ্ছে তাদের দাসের যিনি প্রভু ছিলেন তার উপর নির্ভর করত। বিয়েশাদির অধিকারটুকুও কিন্তু তাদের ছিল না। আর আরবে কিছু কুসংস্কার ভীষণভাবে পরিলক্ষিত হত, যেমন ভাগ্য নির্ধারক টি তার ব্যবহার করত, দেব দেবীর সাথে অলিক পরামর্শ, মৃত্যুর অজ্ঞাত যাত্রা ধারণা প্রভৃতি কুসংস্কার ছিল। সামাজিক অনাচার, ব্যভিচার, পতিতাবৃত্তি, নৈতিক অধঃপতন, চরিত্রহীনতা, মদ্যপান, জুয়া, লুটতরাজ, নারীহরণ, কুষিদ প্রথা প্রভৃতি নানা অত্যাচারে সেখানে গোটা আরব ব্যবস্থাটাকে নিমজ্জিত ছিল। সেখানে আরেকটি বড় ব্যাপার ছিল, সেটি হচ্ছে কুষিদ প্রথা। সুদ মানে চক্রাকার একটি সুদের ব্যবস্থা সেখানে ছিল। যদি কেউ সুদ দিতে না পারত তিনি তার স্ত্রীকে ধরে নিয়ে চলে যেতেন, তার কন্যাকে তারা দাস হিসাবে গ্রহণ করে দিতেন। এই যে একটি কুপ্রথা সেখানে কিন্তু প্রচলিত ছিল, যেটি সমাজ ব্যবস্থাকে কলুষিত করে তুলেছিল। আরব সমাজের এই অন্ধকার যুগে মানুষের মধ্যে আভিজাত্যের দম্ভ, অহংকার, পরশ্রী কাতরতা, চরিত্রহীনতা, পরনিন্দা, পরচর্চা, হিংসা, অপ্রয়োগ উৎসাহ রটনা ইত্যাদি অসৎ গুণবলীর মহামারী রূপ ধারণ করেছিল। এগুলো জাহেলিয়া যুগে আরব চরিত্রকে ভীষণভাবে কলুষিত এবং কলঙ্কিত করেছিল। আরবের মতো নৈতিক ও সামাজিক অধঃপতন সমকালীন বিশ্বের আর কোথাও পাওয়া যায় বলে মনে হয় না। প্রাচীন আরব সমাজ বহুনিষ্ঠতার ভরপুর, ভোগবাদী আরবরা দাস দাসী এমনকি শত্রু গাত্রের লোকদের সাথেও অবর্ণনীয় নিষ্ঠতার পরিচয় দিত। বিত্রবান্না, খেলাচ্ছলে, দ্রুতগামী উট, ঘোড়ার সাথে হতবাগা নারী বা শিশুকে বেঁধে নিয়ে তারা এটা ফুটতে এবং আনন্দ পেত, ফলে এদের অনেকেই মৃত্যুবরণ করত। এই ধরনের একটা নিভৃত কাজগুলো তারা মানে সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল। তবে আরবে এই সমান এই নেতিবাচক সামাজিকতার মধ্য দিয়ে কিন্তু আমরা আবার কিছু আরবদের নৈতিক উন্নত চরিত্রের দিকে আমরা আরবের সমাজ ব্যবস্থায় লক্ষ্য করি। যেমন আরবের সমাজের কিছু উন্নত ও মহৎ গুণ পরিলক্ষিত হয়েছে। অসীম তাদের সাহসিকতা ছিল, তাদের প্রচণ্ড সাহস ছিল এবং তারা ছিল স্বাধীন জেতা একটি জাতি। তাদের মধ্যে সরলতা ছিল, উদারতা ছিল, বদান্যতা ছিল, একনিষ্ঠতা ছিল এবং আতিথেয়তা ছিল এবং কাব্যচর্চা তারা করতে ভীষণ পছন্দ। তারা বাগ্মিতা চমৎকার বক্তৃতা তারা দিতে পারত। মহানুভবতা তাদের মধ্যে ছিল, আত্মসম্মান যে বোধ সেটি তাদের মধ্যে পরিলক্ষিত হয়। গোত্রের প্রতি আনুগত্য এবং প্রভৃতি মহৎ কাজ কিন্তু তাদের সৃষ্টি ছিল এবং গোত্রের মধ্যে তাদের একটা প্রীতি, গোত্র প্রীতি বা তাদের ভীষণভাবে দেখা যেত। আরেকটি, শত্রুর সাথে তারা বিশ্বাসঘাতকতা করত না। আশ্রিত জন শত্রু হলেও জীবনের বিনিময়ে তাকে রক্ষা করত। নিঃসন্দেহে এগুলো ছিল আরব চরিত্রের অন্যতম সমাজ ব্যবস্থার প্রশংসনীয় দিক। তবে তাদের চরিত্রে দোষ ত্রুটি এতই প্রবল ছিল যে এই তাদের মহৎ গুণগুলিকে তারা এই দোষ ত্রুটি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছিল। সুতরাং আমরা সমাজ জীবনে যে দেখি যে আরব ভূখণ্ডে যে ঐতিহাসিক যে নেতিবাচক দিকগুলি কিন্তু বেশি ঘটেছিল, তারপরেও আমরা যে দেখি যে আরবের দক্ষিণ অঞ্চলের কিছু মানুষের বা সমাজ ব্যবস্থায় এই যে ইতিবাচক দিকগুলো পরিলক্ষিত হতো, কিন্তু মধ্য আরব এবং উত্তর আরবে এই ধরনের পজিটিভ বা ইতিবাচক কোনো দিক লক্ষিত না হয়, অধিকাংশ আরবেই নেতিবাচক দিকগুলো পরিলক্ষিত হয়। ঐতিহাসিক একেবারে ঢালাওভাবেই তাদেরকে অন্ধকার যুগ বা আইএমএ জাহেরিয়া বলে তাদেরকে
আখ্যায়িত করেছেন। এই যে মহানবী ইসলামের আবির্ভাবের ফলে এই যে সমাজ ব্যবস্থার যে নেতিবাচক দিক ছিল সেটি পরিবর্তন করে একটি সুষ্ঠু সমাজের গোড়াপত্তন প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সত্যপাত হয়েছিল। আমরা এখন আলোচনা করবার চেষ্টা করব যে ইসলাম এই যে পূর্ব যুগে বা প্রাক ইসলামী যুগে আরবদের অর্থনৈতিক অবস্থাটি কী ছিল। তোমাদেরকে জানা দরকার যে আরব দেশ ছিল একটি অনুর্বর একটি দেশ। ইয়েমেন, মদিনা ও তার কিছুটা কৃষি উপযোগী হলেও সামগ্রিক বিবেচনায় আরব ছিল সম্পূর্ণ কৃষি অনুপযোগী একটি অঞ্চল। তাই নগরবাসী আরবগণ ব্যবসায় এবং যাযাবর বেদুইনরা পশুপালন করে তাদের জীবন পরিচালনা করতেন। যে খাদ্য শিশু উৎপন্ন হতো, শস্য উৎপন্ন হতো প্রয়োজনের তুলনায় তা ছিল খুবই নগণ্য। যে খাদ্য শস্য উৎপন্ন আমরা দেখি যে পাওয়া যায় সেটি তাদের প্রয়োজনীয় তুলনায় খুবই ছিল কম এবং নগণ্য। তাই আরবদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। আরব জনগণকে অর্থনৈতিক বা পেশাগত শ্রেণী বিভাজন করে দেখলে তাদের অর্থনৈতিক অবস্থার সঠিক চিত্র ফুটে ওঠে। তাদের মধ্যে আমরা আগেই বলেছি যে একটি শ্রেণী ছিল বণিক শ্রেণী, যারা ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করত। ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান এবং বিশেষ করে ব্যবসায় কেন্দ্র হিসেবে মক্কা তখন পশ্চিম এশিয়ার অন্যতম সমৃদ্ধ একটি অঞ্চল ছিল। মক্কার বণিক সমাজ এশিয়ার সঙ্গে ভূমধ্য সাগরীয় অঞ্চল ও উত্তর আফ্রিকার স্থল বাণিজ্য নিয়ন্ত্রণ করত। প্রাক ইসলামী যুগে মক্কা বহির বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। শহর কেন্দ্রিক ধনী বণিক শ্রেণীর বিকাশ ঘটেছিল। এরা সিরিয়া, পারস্য, ভারতবর্ষ প্রভৃতি দেশের সাথে বাণিজ্য করত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান, খাদিজা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ এরা কিন্তু ব্যবসায়ী ছিলেন। মক্কায় ব্যাংক স্থাপিত হয়, মহাজনী কারবার গড়ে ওঠে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সহায়ক বিকাশ ঘর বা যেটাকে ক্লিয়ারিং হাউস বলা হতো এই পরিবর্তন হয়। মদিনায়ও এসব ব্যবসার সাথে জড়িত ছিল, ফলে জনগণের একটি অংশ সম্পদশালী ও সমৃদ্ধ জীবনে অধিকারী হয়েছিল। তবে এদের সংখ্যা ছিল খুবই কম। আরেকটি শ্রেণী যেখানে ছিল সেটি হচ্ছে যাযাবর শ্রেণী। তাদের বৈশিষ্ট্য ছিল এরকম যে মরুভূমিতে তাঁবুতে বসবাসকারী বেদুইনগণ শহরবাসীর মতো স্থায়ীভাবে এক স্থানে বসবাস তারা করতেন না। কী করতেন? তারা ছিল অনেকটা স্বাধীনচেতা বেদুইনগণ। খাদ্য পানীয়ের সন্ধানে মরুভূমির এক স্থান থেকে অন্য স্থানে তারা ছুটে বেড়াত। তাই আরব বেদুইনগণদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় এবং অনিষ্ঠ। তারা দুপুরে কী খাবে সকালে তারা জানতেন না, রাতে কী খাতে হবে তারা সকালে দুপুরে তো জানতেন না। ফলে এই অনিশ্চিত জীবন ছিল এই যাযাবরদের। বিরূপ প্রকৃতির কারণে তারা যাযাবরের জীবন গ্রহণ করত। পশুপালন আর লুটতরাজি ছিল তাদের জীবিকার অন্যতম মাধ্যম বলে ঐতিহাসিকগণ ব্যক্ত করেছে। এবং আমরা জানি যে পশুপালন আর লুটতরাজি ছিল এই এই যাযাবরদের প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম। আরেকটি ছিল সেখানে যে সুদখোর ইহুদি। এই সুদখোর ইহুদি কারা ছিলেন? ইসলাম পূর্ব যুগে ধনী ইহুদিরা সুদের ব্যবসা করত। শোষণের ঘৃণ্যতম এই প্রথায় নিঃস্ব আরবগণ আরও নিঃস্ব এবং সর্বহারা শ্রেণীতে পরিণত হয়েছে। এমনকি স্ত্রী কন্যাকে তারা এই কারণে হারাতেন। ইহাদের ইহুদিদের সুদের কারবারের নিয়ম ছিল খুবই নিশ্চয় এবং জটিল। এই সুদ অনাদায়ে দায়ে ঋণ গ্রহণকারী স্ত্রী, পুত্র, কন্যাগণ এমনকি রাজদাসী হিসাবে সুদখোর মহাজনের হাতে চলে যেত। আর এই যে চক্রবর্তী যে সুদ যাকে বলা হতো কুশীদ প্রথা, এইটি আরব সমাজ এবং অর্থনৈতিক জীবনটাকে একেবারে নাবিশ্বাস করে দিয়েছে। আর এখানে কিন্তু আমরা আবার কিছু শ্রেণীকে দেখি কৃষিজীবীতা আছে। মদিনা, তায়েব ও ইয়েমেনের জমি উর্বর থাকায় সেখানে কৃষিকাজ চলত এবং প্রচুর ফসল কিন্তু উৎপন্ন হতো। যেমন তায়েবে প্রচুর তরমুজ হতো, কলা, ডুমুর, আঙ্গুর, জলপাই, পিচ, মধু উৎপন্ন হতো। আবার মদিনায় সবচেয়ে বেশি উৎপাদন হতো খেজুর এবং গম। এসব অঞ্চলের লোকেরা মোটামুটি ভালো অবস্থায় ছিল, কিন্তু সার্বিকভাবে যে ফসল উৎপাদন হতো সেই ফসল দিয়ে কিন্তু এই পুরো আরব উপকূলকে বা আরব অধিবাসীদেরকে জীবন পরিচালনা করা সম্ভব হতো। এখানে আরেকটি শ্রেণীর লক্ষ্য আমরা দেখি অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে, সেটি হচ্ছে একটি কারিগরি শ্রেণী ছিল, যারা পত্তলিক আরবে কিছু সংখ্যক লোক মূর্তি এবং ভাস্কর্য নির্মাণে অত্যন্ত দক্ষ ছিল।
সমাজে তাদের মর্যাদা ও বেশ ভালো ছিল এবং আর্থিক অবস্থাও তাদের সচ্ছল ছিল। ফলে এই যে আরবদের যে আর্থিক অবস্থার উপর যথেষ্ট প্রভাব, এই যে ভৌগোলিক অবস্থান যে ছিল আরবের, এই ভৌগোলিক অবস্থাও কিন্তু আরব জীবনের উপর, অর্থনৈতিক জীবনের উপর একটি প্রভাব বিস্তার করেছিল। রুক্ষ মরুভূমির দেশ ছিল আমরা অনুর্বর, তাই সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থা ছিল দুর্দশাগ্রস্ত। লুটতরাজ করে পশুপালন করেই আরবরা কষ্টে জীবিকা নির্বাহ করত। মক্কা কেন্দ্রে কিছু বণিক শ্রেণী ছিল এবং তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, কিন্তু ইহুদিরা করতো সুদি কারবার, তারা সাধারণ লোকদের শোষণ করত। একটি মিশ্র অর্থনৈতিক অবস্থা তাদের জীবনকে অতিষ্ঠ করেছিল। এভাবেই আমরা দেখি যে আরবদের সমাজ এবং অর্থনৈতিক অবস্থা এক নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এ থেকে কিন্তু একটি তার পরিত্রাণের চেষ্টা এবং তাদের কিন্তু চিন্তা ছিল যে এর থেকে সমাজ এবং এই অর্থনৈতিক জীবন থেকে মুক্তি পেয়ে একটি সচ্ছল জীবন এবং একটি সুসামাজিক রাষ্ট্রীয় কাঠামো গড়ে ওঠার তাদের সুদী সমাজের মধ্যে একটি কিন্তু অভিপ্রায় ছিল। আর এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন এসেছিলেন এবং এই সমাজের যে এই কন্যা জীবন্ত কন্যা সামাজিক জনাচার, অবিচার, ব্যবিচার, তারপরে এই সুদ খুশির প্রথা এবং এই শোষণ প্রথাকে পরিবর্তন করে সমাজ জীবনের একটি নতুন আইডিয়া কনসেপ্ট প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানব সমাজকে দিয়েছিলেন। এবং এই মানব সমাজকে দেওয়ার মধ্য দিয়ে দেখি আমরা যে সমাজ এবং অর্থনৈতিক জীবনের একটি পরিবর্তন সাধিত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ব মানবতায় আরব ভূখণ্ডের ইতিহাসে একটি নবজাগরণ সূচনা হয়েছে। তো আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করলাম বা আলোচনা করলাম যে প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এর আগের জন্মের আগে যে আরবদের সমাজ এবং অর্থনৈতিক অবস্থা যেটি ছিল সেই বিষয়ে, এবং আগামী ক্লাসে আমরা দেখব যে এখানকার ধর্মীয় এবং সাংস্কৃতিক অবস্থা কি ছিল এবং সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যে এখানকার সমাজ এবং সংস্কৃতি এবং সংস্কৃতি এবং ধর্মীয় অবস্থাটি কি ছিল এবং এই ধর্মীয় অবস্থা সমাজ জীবনকে এবং সাংস্কৃতিক জীবনকে কী ধরনের প্রভাবিত করেছিল সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা।